কেন বিষ দেওয়া হয় নাই? মাওলানা সিদ্দিকুল্লাহ গতকাল বক্তৃতায় বলেছেন, আজকে গোটা পৃথিবীতে মুসলিম উম্মাকে ধ্বংস করবার আমাদের প্রতিবেশী দেশ যাদেরকে বিনা ফিতে ট্রানজিট দিয়েছে, যাদেরকে ফেনি নদীর পানি দিয়েছে, যাদের সঙ্গে চুক্তি করেছে বিদেশ থেকে গ্যাস এনে তাদের কাছে বিক্রি করব, ওই প্রতিবেশী দেশ আজকে নাগরিকত্ব বিল পাশ করে ভারতের 35 কোটি মুসলমানকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আজকে যখন ক্যালকাটার মন্ত্রী ক্যালকাটায় বসে প্রতিবাদ করছে, আমরা বাংলাদেশে বসে কাপুরুষরা ক্ষমতার লোভে মুদির দালালি করছি। ভালো করে শোনো, মোদি উগ্রবাদী জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য, আমার এই বক্তৃতা ভারতের বিরুদ্ধে নয়। মোদি ভারতের ক্ষমতায় বসে তোমরাও চোখে দেখছো মুসলমানদের ধ্বংস করতে চায়। রব্বে কাবার কসম করে বলছে, মোদির সঙ্গে বাংলাদেশের কোন দল কোন সরকারের সম্পর্ক থাকতে পারে না। আলেমরা কেন কটু কথা বলে, আলেমরা কেন হুঙ্কার ছাড়ে, আলেমরা কেন যে কারো বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়? এই ওলামায়ে কেরাম প্রথমত আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ ওলামায়ে কেরাম, আল্লাহকে ভয় পায়। দ্বিতীয়ত এদেশের 90% জনতা তারা আলেমকে আলেম হিসেবে দেখতে চায়, তারা চায় আলেম হারামকে হারাম বলবে, আলেম হালালকে হালাল বলবে, আলেম কুফুরিকে কুফুরি বলবে, আলেম বেদাতকে বেদাত বলবে, আলেম নাস্তিককে নাস্তিক বলবে, আলেম কাফেরকে কাফের বলবে। এজন্যই রিকশার ড্রাইভার থেকে শুরু করে সচিব পর্যন্ত এই মাদ্রাসাগুলোতে অনুদান দেয়, জনগণের সঙ্গে ওয়াদাবদ্ধ, আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ। তাই পরিষ্কার বলে যাচ্ছে, ভারতের জঙ্গিবাদী মোদীবাদী সরকার যদি মনে করে কোন দলের সঙ্গে সম্পর্ক করে ভারত থেকে মুসলমানদের বিতাড়িত করবে, রব্বে কাবার কসম করে বলছি, এই বাংলার মাটি থেকে নয়, সিলেটের মাটি থেকে গজওয়ে হিন্দের সূচনা হবে। বর্তমানে বাংলাদেশ এক কঠিন সময় অতিক্রম করছে। এমনিতেই গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার নানা ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের ভেতরেও ইসলাম মুসলমান এবং ইসলামের নানা বিধিবিধানকে ধ্বংস করে দেওয়ার শেষ করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। শতবার্ষিকী আজকের এই সম্মেলনে হাজারো আলেম ওলামা পাগড়ি গ্রহণ করবেন, তাদেরকে দস্তারে ফজিলত প্রদান করা হবে। আজকের এই মাহফিলে দস্তারে ফজিলত প্রদান করার সঙ্গে সঙ্গে ওলামাদের সোহবতে থেকে ওলামাদের জোতার বরকতে আল্লামা মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির জুতা টানবার কারণে আমার ভেতরে যে সমুজ এসেছে, আমি যে বিষয়টি বুঝতে পেরেছি, সে বিষয়ের দিকে আহ্বান করে আমি আমার আলোচনা শেষ করব। নতুন এবং পুরাতন হাজার ওলামা এবং এই প্যান্ডেলের নিচে সমবেত হাজারো ওলামা ছাত্র দিনদার ব্যক্তিবর্গদের এই বিষয়টি ভালো করে বুঝতে হবে যে আলেমরাই আল্লাহকে ভয় পায় এবং ওলামায়ে কেরাম আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ। দ্বিতীয় বিষয়ে আলেমরা জনগণের সঙ্গেও একটা ওয়াদা করে রেখেছে, এই যে 100 বৎসর ধরে এই জামিয়া পরিচালিত হচ্ছে জনগণের দানে, জনগণের সহযোগিতায়, জনগণের দোয়ার বরকতে। কথা ঠিক না বেঠিক?
আর আমরা জনগণকে যে আশ্বস্ত করেছি সেটা হচ্ছে কোরআন হাদিস। আমরা গবেষণা করব, দিনী বিধিবিধান শিখব, এরপরে সেটা জনগণের সামনে তুলে ধরব। কথা ঠিক না বেটে? এই জন্যেই রিক্সাওয়ালা থেকে শুরু করে হাজারো কোটি টাকার মালিক, পুলিশ বাহিনী থেকে শুরু করে আর্মি বাহিনী পর্যন্ত প্রত্যেকটা মুসলমান নিজের কামায়ের একটা অংশ মাদ্রাসাগুলোতে দান করে থাকে। যেহেতু প্রথমত ওলামায়ে কেরাম আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদাবদ্ধ এবং আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে আলেমরাই তাকে ভয় পায়, যেহেতু এই ওলামায়ে কেরাম জনগণের সঙ্গে ওয়াদাবদ্ধ, সেজন্যে আলেমরা সত্য বলতে কারো পরোয়া করে না। বর্তমান প্রেক্ষাপটে অনেক ব্যথা অন্তরে, কথাও অনেক, সময় কম, তবে দুটো বিষয় নিয়ে সংক্ষেপে আমি কথা বলতে চাই। এক, দেশের অভ্যন্তরে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে, এর লিস্ট অনেক লম্বা। সম্প্রতি যে ষড়যন্ত্র হয়েছে আমরা দেখেছি, হিউম্যান মিল্ক ব্যাংক নামের একটা ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। মিল্ক ব্যাংক দুধের ব্যাংক, কিসের দুধ? হিউম্যান। আমরা ব্লাড ব্যাংকের নাম শুনেছি, ব্লাড রক্ত জমা রাখে, রক্ত আদান প্রদান করা হয়। হিউম্যান ব্যাংক, হিউম্যান মিল্ক ব্যাংকে মায়েদের দুধ রক্ষণাবেক্ষণ সংরক্ষণ করে নবজাতকদের বিতরণ করা হবে বিনা পয়সায় ফ্রিতে। আমি যেদিন বাংলাদেশের একটা জাতীয় দৈনিকে এই নিউজটা দেখি, সেখানে একটা ভিডিও ক্লিপও ছিল। ভিডিও ক্লিপের শেষের দিকের বক্তব্য হচ্ছে যে আমরা যারা ওই মিল্ক ব্যাংক চালু করেছে তাদের কর্ণধার সে বক্তৃতায় বলছে যে আমরা তো একটা মহৎ উদ্যোগ নিয়েছি, তবে দেখা যাবে ধর্মীয় কিছু লোকজন গুজব ছড়াবে। এখনো প্রথম আলোর সাইটে পুরো বক্তৃতাটা শুনলে শেষের দিকে দেখবেন কথাটা কত বড় উস্কানিমূলক। এদেশের ধর্মীয় লোক এটার বিরুদ্ধে গুজব ছড়াবে, মানে তারা মনে করেছে যে এনজিওদের টাকায় মিল্ক ব্যাংক খুলে এই মৌলবীদেরকে শায়েস্তা করার একটা রাস্তা বের করেছি। উদ্যোগটা কত ভালো, কত নবজাতক দুধের জন্য মারা যায়, আবার কতজনের দুধ নষ্ট হয়, আমরা সেগুলো জমা করে নবজাতকদের দিলে মানুষ বাহাবা দিবে, আর মৌলবীরা যখন এর বিরোধিতা করবে আমরা বলবো গুজব ছড়ায়, এই মৌলবীরা ব্যাকডেটেড, সাম্প্রদায়িক, পশ্চাৎপদ, তারা কিছু বোঝে না। কিন্তু এই মিল্ক ব্যাংকের ঘোষণার পরে আমরা যখন বলেছি এটা তো ভালো উদ্যোগ, কোনো সমস্যা নাই, খোদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হালিমাতু সাদিয়ার দুধ পান করেছিলেন, যদি কোনো নবজাতক বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তাকে অন্য মহিলা দুধ পান করাতে পারে। কিন্তু সমস্যাটা হলো একজন নবজাতককে যখন একটা ব্লাড মিল্ক ব্যাংক থেকে দুধ পান করানো হবে, দেখা যাবে দুই বৎসরে 20-25 জন নারীর সে দুধ পান করেছে, আর শরীয়তে এই দুগ্ধ পানের সম্পর্ককে রক্তের সম্পর্কের সঙ্গেই সম্পৃক্ত করেছেন। উম্মাহাতুকুমুল্লাতি আরদানাকুম, আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন যাদের দুধ তোমরা পান করেছ তাদের সঙ্গে তোমাদের বৈবাহিক সম্পর্ক হারাম। এখন মিল্ক ব্যাংক থেকে একজন শিশু 25-30 জন নারীর দুধ পান করল, সে তো জানবে না সিলেটে দুধ পান করেছে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশোনা করছে, সেখানে এক মেয়ের সঙ্গে সম্পর্ক, জানেও না এই মেয়ের মাঝে তার দুধ বোন বা দুধ মাতা। তার মানে কি হবে, হারাম সম্পর্কের মাধ্যমে, হারাম বিয়ের মাধ্যমে তারা জারদ সন্তান দিয়ে দেশটাকে ভরে দিতে চায়।
বলা হয় যে হুজুর আমরা এগুলোকে আইডেন্টিফাই করে নাম লিখে লিখে ঠিক করে রাখবো, রে তোরা আমাদের কি বোধে করস, আমরা কি কিছুই বুঝি না, 25টা নারীর দুধ পান করেছে, কোন যুবক হিসাব রাখবে এটা, যে নারী দুধ দিয়ে গেল মিল্ক ব্যাংকে সে কোনোদিন এসে এই খবর নিবে না যে এটা কে পান করেছে। হ্যাঁ, ইসলাম নিজেদের ভেতরে খালা ফুফু চাচি জেঠি আত্মীয় স্বজনের মধ্যে যদি কারো দুধ পান করা হয় তো সারা জীবন চর্চা হতে থাকবে যে এই যুবক অমুকের দুধ পান করেছে, যখন চর্চা হবে তাদের ভেতরে হারাম সম্পর্ক হওয়ার সুযোগ থাকবে না। কথা ঠিক না বেঠিক? দীর্ঘ কথা বলার সুযোগ নাই, সময় কম। তারা বলবে তাহলে কি এই মহৎ উদ্যোগ বন্ধ করে দেব, মনে হচ্ছে এটাই একমাত্র উপায়। বিজ্ঞান সায়েন্স এ কথা বলে, ভালো করে শুনবেন, তোমরা মহৎ উদ্যোগ নিয়েছ কিন্তু এটাও জেনে রাখো, যদি কোনো দুধ ভাই দুধ বোন কিংবা আপন ভাই বোন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় তো চিকিৎসা বিজ্ঞান বলে তাদের মধ্যে জেনেটিক প্রবলেম হবে, অর্থাৎ সেই বিয়ের পরে যে বাচ্চা হবে সে বাচ্চা বিকলাঙ্গ পঙ্গু হতে পারে। আমি তো মনে করি পঙ্গু হওয়ার চেয়ে যদি দুধের ব্যবস্থা না হয় তাহলে বাজার থেকে নিডো ডানো খাইয়ে দেওয়াই ভালো হবে। কথা ঠিক না বেটি? দুই, আজকের এই প্রোগ্রামে কলকাতার মন্ত্রী, একজন আলেম মন্ত্রী, এদেশে আলেম মন্ত্রী কল্পনা করা যায় না, কলকাতায় আলেম মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব আজকের এই প্রোগ্রামে আসার কথা ছিল। আমি আসার সময় অনলাইন পত্রিকায় দেখলাম যে কলকাতা অস্ত যে ঢাকা হাই কমিশন বা ভিসা যারা দেয় কর্তৃপক্ষ তারা ওনাকে ভিসা দেয় নাই। দেখো, ওলামাদের সঙ্গে শত্রুতা পোষণ করার চেষ্টা করো না, তাহলে অস্তিত্ব থাকবে না। আমি লম্বা কথা বলবো না, লম্বা বক্তব্য রাখবো না। আজকের এই জামিয়া তাওয়াক্কুলিয়া র্যাঙ্গার শতবার্ষিকীতে এই মাদ্রাসা থেকে হাজারো আলেম ফারেগ হয়েছে, তাদেরকে পাগড়ি প্রদান করা হচ্ছে। ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, দিনদার তৌহিদি জনতা, শুনে রাখো, স্লোগান নয়, আমরা হিউম্যান মিল্ক ব্যাংক সম্পর্কে বক্তব্য দিয়েছি। আমার বিশ্বাস সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এর বিকল্প বলে দিয়েছি, প্রয়োজনে অনলাইনে অফলাইনে তোমরা তালিকা করো, যেসব মায়েরা তোমাদের কাছে দুধ জমা রাখতে চায় তাদের নাম ঠিকানা নিবন্ধন করো, যারা নিতে চায় তাদের নাম ঠিকানা নিবন্ধন করো, করে তাদের মধ্যে সম্পর্ক করায় দাও, তারা পরস্পরে আদান প্রদান করবে। আল্লাহ পাক এই জামিয়া তাওয়াক্কুলিয়া র্যাঙ্গার শতবার্ষিকী ও দস্তার ফজিলত এই আন্তর্জাতিক মহাসম্মেলনকে কবুল আর মঞ্জুর করে নিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ।